আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? জিনিয়া নার্সারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। তো দোয়া করবেন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আরেকটা নতুন আরেকটা প্রজেক্টের কাজ শুরু করতে যাচ্ছি। অলরেডি শুরু করছি। এই যে এই সাইডটাতে এই যে ছোটো কলা গাছ লাগাইছে, এগুলো সব এক সাইজের ছোটো কলা গাছ লাগানো হয়েছে। এবং এই কলা গাছের ভিতর দিয়ে কিন্তু বিভিন্ন সবজি লাগাই দিয়েছি, বুঝছেন তো? এরকম জায়গা ফেলাই না রেখে আপনারা কিন্তু স্থায়ী বিভিন্ন ফসল উৎপাদন করতে পারেন। এবং আমাদের সাথে যোগাযোগ করলে আমরাও আপনাদের বাগানটি সাজাই দিতে পারবো ইনশাল্লাহ। মাত্র এই কলা গাছগুলো লাগানো হয়েছে প্রায় দুই মাসের মতো, এক থেকে দুই মাস। আল্লাহর রহমতে খুব সুন্দর চেহারা বা গাছের গ্রোথও খুব সুন্দর হয়েছে। যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফলো দিবেন এবং আপনাদের মতামত অবশ্যই আমাদের জানাবেন। আর নতুন যে সাইডটায় কাজ করতে চাচ্ছি, সে সাইডটা হচ্ছে এইটা, এই পাশের এই সাইডটা। এটা কিন্তু পুরোটাই ওই যে দেখতে পারতেছেন, ওই যে একটা ফার্মের মতো দেখা যাচ্ছে ওই পর্যন্ত, এখান থেকে ওই পর্যন্ত টোটালি কিন্তু এখানে ঘাস ছিল, সব ঘাস ছিল। এই যে দেখেন, এই যে ঘাসগুলা কিন্তু এটাও লাভজনক। যদি আপনার পার্সোনাল গরু থাকে বা ফার্ম থাকে, সেক্ষেত্রে আপনার জন্য লাভজনক। আপনি নিজে যদি চাষ করতে পারেন, গরুরে খাওয়ালে আপনার জন্য লাভজনক হবে। কিন্তু বাণিজ্যিকভাবে যদি আপনি করতে চান, এটা আসলে একটা লস প্রজেক্ট, কারণ সেভাবে চাহিদা না, আর এটা ফ্রি করেও বিক্রি করা যায় না। এই জন্য বাণিজ্যিকভাবে এটা করা যাবে না। যদি আপনার ফার্ম থাকে বা দুটো গরু থাকে, একটা গরু থাকে, তখন আপনি অল্প বা বেশি পরিমাণ মতো লাগায় নিজের চাহিদা পূরণ করতে পারবেন। এবং দর্শক, এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটাই সব ঘাসের এই গোড়াগুলো উঠাই ফেলাবে। উঠাই ফেলানোর পরে এখানে কিন্তু আমি ক্যাপসিকাম বাগান করব, ক্যাপসিকাম এবং ব্যানানা, মরিচ যেটা আমরা চিনি, ক্যাপসিকাম এবং ব্যানানার টোটাল জায়গাটাই এইটা লাগাবো ইনশাল্লাহ। লাগানোর সময় আপনাদের একটা ভিডিও দিব, এবং গাছটি পরিপূর্ণ ম্যাচিউরড হলে, গাছে ফল আসলে তখন আর একটা ভিডিও ইনশাল্লাহ আপনাদের দিব। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলে যারা নতুন, অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর এছাড়াও আমাদের কাছে দেশি বিদেশি সব ধরনের ফল ফুল ঔষধ চারা আছে, আমরা সারা বাংলাদেশে ইনশাল্লাহ আল্লাহর রহমতে চারা পাঠাই। তো লাগলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, নার্সারির নাম্বার। ওই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সরাসরি ভিডিও কলে বা আপনাদের চাহিদা অনুযায়ী নিতে পারবেন। দেশি বিদেশি সব ধরনের গাছ কিন্তু আমাদের কাছে আছে। তো দর্শক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি একটু অসুস্থ ছিলাম বেশ কিছুদিন যাবৎ, শারীরিক সমস্যা, মানসিক সমস্যায় ছিলাম। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আর আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এগুলো এর আগের যে কলা গাছগুলো লাগাইছিলাম, সে কলা গাছ, প্রত্যেকটা কলা গাছ আল্লাহর রহমতে এখন কলা আইছে। আমার যদিও ভিতরে যাতে ভালো লাগতেছে না, শরীরটা বেশি ভালো না, তাই ভিডিও বা ভিতরে যাচ্ছি না, অন্য একদিন দেখাবো আপনাদের। এই পাশটাতেও কিন্তু ক্যাপসিকামের বাগান করব, এবং ভিতরে হাইব্রিড পেঁপে চারা লাগানো হয়েছে, এটা থাকবে, এর ভিতরে ক্যাপসিকাম চালের বাগান করব। তো সবাই দোয়া করবেন, আল্লাহ হাফেজ।